হায়দার আলী জমিদার বাড়ি ইতিহাস ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। 274 বছরের প্রাচীন এই বাড়িটি নির্মাণ করেন জমিদার হায়দার আলী। বাড়িটি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে অবস্থিত। ভোলা দ্বীপের গোড়াপত্তনের সময় থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে এসে বসতি গড়ে তোলেন। জানা যায়, কুমিল্লার জনৈক্য ইজ্জত উল্লাহ আকন ভোলার স্থানীয় খায়রুল্লাহ বিশ্বাসের মেয়েকে বিয়ে করে ভোলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার একমাত্র ছেলে রিয়াজউদ্দিন তৎকালীন জমিদার প্রসন্ন ভট্টাচার্যের জমিদারি দেখাশোনার দায়িত্ব পান এবং একসময় প্রচুর জমি ও অর্থ সম্পদের মালিক হন তিনি। তার ছেলেই হায়দার আলী, যার নামে এই হায়দার মহল। 1155 সালে জমিদার হায়দার আলী তার জমিদারি শুরু করেন এবং পরবর্তী প্রজন্ম 1947 সাল পর্যন্ত তার এই জমিদারি ধরে রাখেন। ২০ একর জমির উপর তিনতলা বিশিষ্ট এই বাড়ি বর্তমানে জমিদারি ইতিহাসের সাক্ষী বহন করে আসছে। প্রায় 20 বছর জমিদারি পেশা ধরে রেখেছিলেন হায়দার আলী। এরপর 42 বছর বয়সে তিনি মারা যান। তার মৃত্যুর পর তার ছেলে ইমদাদ আলী ও লুৎফে আলী এই জমিদারি পেশা ধরে রেখেছিলেন। এরপর 74 বছর বয়সে ইমদাদ আলী ও 60 বছর বয়সে লুৎফে আলীর মৃত্যুর পর এই বাড়িটি তাদের নাতিদের দায়িত্বে থাকলেও বাড়িটিতে বর্তমানে কেউ বসবাস করছেন না। হায়দার আলীর বংশধররা বাড়িটির ইতিহাস সম্পর্কে জানান, বলার প্রাচীন ঐতিহ্যবাহী হায়দার মহল। ইহা 300 বছর পূর্বের পুরানা হায়দার মহল। এর পাশে ছিল দিঘি আছে এবং পাশে ফুলবাগান আছে, পারিবারিক কবরস্থান আছে। এবং এই হায়দার মহলের যারা বংশধর তারা কিছু এদিক সেদিক চলে গিয়েছে, যেমন ঢাকা কিছু চাকরিতে গেছে, কিছু রাজশাহী গেছে, সিলেট গেছে, বরিশাল গেছে, বিভিন্ন জায়গায় গেছে। এখন যারা বংশধর আছে তারা আশপাশে বিভিন্ন জায়গায় ঘর দুয়ার উঠাইয়া থাকতে আছে। এবং এরা ভবিষ্যতে এই হায়দার মহলকে সংস্কার করিয়া আরও উন্নতির পথে নিয়ে যাবে। হায়দার মহল হায়দার আলী মিয়ার নাম অনুসারে এই বাড়িটা। 42 বছর বয়সে অনেক সম্পত্তির মালিক ছিলেন উনি। এই বাড়ি করার পরে উনি এখানে জমিদারি করছেন। এটা জমিদার বাড়ি, অনেক আগের থেকে এরা জমিদার ছিল এবং প্রায় 20 বছর উনি তার জমিদারি স্টেট চালাইছেন। ওনার মৃত্যুর পরে উনি এই 42 বছর বয়স উনি বাইসা ছিলেন। এই 42 বছরে উনি আল্লাহর ইচ্ছায় হজ করছেন। পিছনে হায়দার মহল অবস্থিত। এখানে হায়দার মহলের যারা মানে উত্তরাধিকার ছিল তারা কিছু কিছু মারা গেছে, আবার কিছু কিছু ভোলা, রাজশাহী, ঢাকা, কুমিল্লা বিভিন্ন জায়গায় তাদের চাকরির সুবাদে অবস্থান করতেছে। লাস্ট যেই জেনারেশন ছিল, বংশধর ছিল, তারা পাশে বাড়ি করে আসে। এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন দেখতে আসছে। এই হায়দার মহল প্রায় 300 বছরের পুরানো। প্রাচীন দৃষ্টিনন্দন এই বাড়িটি দেখতে ছুটে আসেন অনেক দর্শনার্থী। প্রায় 35 বছর ধরে কেউ এই বাড়িতে না থাকায় সংরক্ষণের অভাবে অযত্নে অবহেলায় পড়ে রয়েছে বাড়িটি। ভোলা প্রতিনিধি মোহাম্মদ আমির হামজার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।